যদি তওবা করা ছাড়া কবিরাগুনা কেউ যদি তওবা করে ফেলে কবিরাও মাফ আর যদি তওবা না করে মারা যায় তাহলে আর যদি তওবা না করে মারা যায় অসংখ্য নিয়ে যদি কেউ মারা যায় তাহলে কি অবস্থা হবে তাহটা মাসি আতিল্লা এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা নবীজি সুপারিশের কারণে মাফ হইতে পারে অথবা তাওহিদের হিদের কারণে মাফ হইতে পারে অথবা অন্য কোনো কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ সোহা তাহলে এরকম অসংখ্য মানুষকে মাফ করে দিবেন অসংখ্য মানুষকে মাফ করে দেবেন লাইলাহ ইল্লাল্লাহর কারণে মাফ করে দেবেন আলহামদুলিল্লাহর কারণে মাফ করে দেবেন দানসৎকার কারণে মাফ করে দেবেন যে কোনো এক আমলের রুসিলে আল্লাহ মাফ করে দিতে পারেন এটা আল্লাহ সোহান তালার ইচ্ছা দিন আর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলিয়াসাল্লাম তিনি তো সুপারিশ করবেন সুপারিশ করলেও কবিরা গোনাগুলো মাফ করা হবে সুমানাল্ল বলে তাইলে একটা জিনিস সেটা হলো সবচেয়ে বড়ো জুলুম সবচেয়ে বড় জুলুম যার চাইতে বড় আর কোনো অপরাধ নাই জিনাও না চুরিও না চামারিও না হত্যাও না কোনো কিচ্ছু না সবচেয়ে বড়ো জুলুম হলো শিরিক সবচেয়ে বড় জুলুম কী শিরিক কেউ যদি শিরিক নিয়ে মারা যায় তাহলে ক্ষমা নাই তাহলে ক্ষমা নাই ক্ষমা নাই মান মাতা লা ইউশরিকু বিল্লাহি আন দাখালাল জান্নাহু ওয়ামান সে কবিল্লা বিল্লাহি শাইআন দাখালান নার যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মারা গেল জান্নাতে চলে গেল আর যে ব্যক্তি শিরিক নিয়ে মারা গেল সে অবশ্যই অবশ্যই জাহান্নামেই গেল শিরিক নিয়ে মারা গেলে জাহান্নাম এটা হলো সবচেয়ে বড় জুলুম আজকে আমাদের সমাজে এই শিরিকের সরাসরি শিরিকের কি সরাসরি শিরিক কাকে বলে শিরিকের হাজার হাজারো রকম বিভিন্ন রকম সংজ্ঞা আছে কিতাবি সংজ্ঞা আছে কোরআন সংজ্ঞা আছে হাদিসের সংজ্ঞা আছে আমি এমন একটা সংজ্ঞা দিব শিরিকটাকে সহজভাবে বোঝানোর জন্য যেটা আপনার মনে থাকবে শিরিক হইলো খুব সহজ করে কোনো দিন না শুনে থাকলে আজকে শুনে নেন এটা আমি আরেকজনের কাছ থেকে মুফতি সাঈদ আহমদ মুজদ্দিদি তার কাছ থেকে একদিন শুনে আমি শিখছি এক মাহফিলে তিনি বললেন যেইটা এবাদত সেইটাই শিরিক আপনাদের হয়তো অনেকের পেস লাগে যাচ্ছে পেস লাগার কিচ্ছু নাই ছোটাই দেবো আমি যেইটা এবাদত ওইটাই শিরিক কেমনে হয় বিভিন্ন রকম শিরিক আছে সবটা শিরিক নিয়ে আসি নাই যেইটা এবাদত ওইটাই শিরিক মানে হলো যেইটা এবাদত যেইটা এবাদত ওইটার অ্যাবসলুট অধিকার হলো আল্লাহর কার হান্ড্রেড পার্সেন্টলি মাস্ট বি করতে হবে নিরানব্বই পার্সেন্ট করলে হবে না আর সবটুকু আল্লাহর জন্য করতে হবে ওই এবাদত হান্ড্রেডে হান্ড্রেড আল্লাহর জন্য না করে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যে পার্সেন্ট পরিমাণ এবাদত যদি গাইরুল্লাহর জন্য নিবেদন করা হয় আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করা হয় তাইলেই ওইটা শিরিক হয়ে যায় তাইলে ওইটা কি হয়ে যায় অর্থাৎ আল্লাহরে যদি আল্লাহর জন্য নিবেদন করলে এবাদত আল্লাহ বাদ দিয়া বট গাছ তেঁতুল গাছ বড়ো গাছ বড় পাহাড় বড় পাথর বড়ো অলি বড়ো বুজুর্গ কবরওয়ালা জটওয়ালা মাজারওয়ালা তারপরে হইল আলখাল্লাওয়ালা নামওয়ালা দামওয়ালা এলাকাওয়ালা অমুক পরি অমুক রশি এই ধরনের তাদের জন্য যদি নিবেদন করা হয় তাইলে ওইটা কি হয় শিরিক হয় যেমন ধরেন যেমন ধরেন জবাই করা একটা আবাদত জবাই করা কি দলিল আল্লাহ দলিল আপনারা সবাই জানেন এমন একজনও এখানে নেই যে দলিল জানেন না দলিল হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা হার সালাত তাও তোমার রবের জন্যই করবা আর কুরবানিটা জবাইটাও তোমার রবের জন্যই করবা এইটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় ওইটা শিরিক হয়ে যায় ওইটা কি হয়ে যায় শিরিক হয়ে যায় মান্নত একটা আবাদত একসাথে দুইটা উদাহরণ দেই বাদত পুরানি আল্লাহ বললেন ইউফু না ইউরিউর আমার ছেলেটা বাস করেছে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে মা বলল আল্লাহ আমার ছেলের যদি চাকরিটার ব্যবস্থা করে দাও প্রথম মাসের বেতনটা আমি তোমার রাস্তায় ব্যয় করব এটা হলো মান্যত এটা কি শর্তযুক্ত যুক্তি আবাদত তাহলে এটা ব্যয় করবো যদি এইভাবে আল্লাহর জন্য মান্নত না করে যদি বলে আমার ছেলেটা ইন্টারভিউ দিতে গেছে যদি পাস করে চাকরিটা যদি হয় একটা লাল চন্দ্রপুরে আর একটা কালা বলত শাহজালালের দরকারে পাঠাবো এইভাবে যদি মান্যত করে তাহলে এটি কি হয়ে গেলো শিরিক হইল তাহলে মান মনে রাখবেন পশু যে জবাই করা হয় এইটা একটা আবাদত এইগুলিকে যখন লাইন দরায়া দরায়াত চন্দ্রপুরে বিভিন্ন জায়গায় পাঠানো হয় ওইখানে যখন জবাই করা হয় এইটার নামে শিরিক এটার নাম কি শিরিক যাই হোক তিনটা জুলুম নিয়ে আলোচনা করবো আমার হাতে সময় নাই একটা জুলুম নিয়ে কয়েকদিন আলোচনা করা যাবে এক নম্বর জুলুম যে ক্ষমা হয় না এটা হইল শিরিক এই 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 জুলুম নিয়ে কেউ যদি মারা যায় তাহলে আর কি নাই ক্ষমা তাহলে আর ক্ষমা নাই তাহলে আর ক্ষমা নাই এটা হলো শিরিক আল্লাহ সভান আতাল আমাদেরকে শিরিক মুক্ত থাকার তৌফিক রায় করেন বলি আমি দুই নাম্বার যেই জুলুম মাফ করে দেওয়া হবে যেই জুলুম মাফ করে দেওয়া হবে যেই জুলুম মাফ করে দেওয়া হবে সেইটা কি সেইটা হলো যদি আল্লাহর অন্যান্য অধিকার হরণ করা হয় নিজের নফ্সের উপরে জুলুম করা হয় যদি পাপ করেন যদি পাপ করেন তাহলে নিজের নফ্সের উপরে জুলুম করলেন কি ধরনের পাপ যেই পাপটা রিলেটেড বিটুইন ইউ এন্ড ইউর লড আপনার এবং আল্লাহর মাঝখানে জড়িত যেই পাপটা যেমন ধরেন নামাজ পড়া আল্লা সব তাল আমাদেরকে আপাততের জন্য সৃষ্টি করেছেন দৈনিক পাঁচ অক্ত সলাত আল্লাহর জন্য পড়তে হবে ঠিক তো এই নামাজ যে পড়লেন না আপনি আপনার নিজের উপরে জুলুম করলেন নিজের উপরে জুলুম করলেন কারণ এইটার কারণে জাহান নামে জ্বলতে হবে তাহলে নিজের উপরে কি করলেন জুলুম করলেন রোজা রাখলেন না পর্দা হিজাব করলেন না আল্লাহর অধিকার নষ্ট করলেন এই ধরনের অপরাধ কেউ যদি করে তাহলে মাফ করে দেওয়া হয় এগুলি কি মাফ করে দেওয়া হয় মানে কি যদি করে তাহলে মাফ হয়ে যায় অথবা যদি অবস্থা এরকম হয় কি হয় যে সে কেয়ামতের দিন আল্লাহর কাছে গেল তাউহিদের কারণে নবীজির সুপারিশের কারণে অথবা অন্য কোনো কারণে আল্লাহ এমনি মাফ করে দিতে পারেন আর না হয় আল্লাহ সোবানুয়া তালা তার আমল নামাউজন দিবেন নেক আমল এক পাল্লায় দিবেন বদ আমল আরেক পাল্লায় দিবেন ধরেন আমার কাছে শুনেন। অনেকগুলো গুনা করলেন আবার অনেকগুলো সোয়াবো করলেন কুরআন আম্লা সোবানুয়া তালা বলছেন ফাম্মামান সকুলত মাওয়াজিনহ ফাফু আফি এই শতীর র দিয়া ফাম্মামান সাকুলত মাওয়াজিন যার নেকের বাল্লা বাড়ি হবে তার ঠিকানা হবে জান্নাত তার ঠিকানা হবে জান্নাত ও আম্মা যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম তাহলে হালকা মানে কি হালকা আর ভারী আপনারা বুঝাই আপনি বুঝেন না এটা ধরেন আমি বুঝাই দিচ্ছি ধরেন একটা পাল্লা পাল্লার দুইটা হাতল আছে এক হাতলের মধ্যে দিলেন একান্ন কেজি আরেক হাতলের মধ্যে দিলেন উনপঞ্চাশ কেজি কোনটা বাড়ি হবে একান্ন কেজি উনপঞ্চাশ কেজি যে ডেডের কোনো ওজন নাই ওজন আছে ঠিক আছে না তাহলে কোন ব্যক্তির জীবনে যদি অবস্থা এরকম হয় যে নেক আমল পঞ্চাশ পার্সেন্ট গুণা পঞ্চাশ পার্সেন্ট সমান সমান বাড়ির কথা বললাম না তাইলেও সে প্রথমেই জান্নাতে চলে যাবে আবার অনেকের অবস্থা এরকম হয় যে নেক আমল উনপঞ্চাশ গুণা একান্ন নবীজি গিয়ে বলবেন জানলা ওই যে পঞ্চাশ পঞ্চাশে তো জান্নাতে দিছেন এই বেটা অল্পের জন্য দরা খেয়ে গেছে অল্পের জন্য ধরা খেয়ে গেছে আল্লাহ সুবহা না তা ও তোমাকে তো কথা দেওয়া আমার ওয়াদা তো দেওয়া ওয়ালা সাউফা ইয়ুতিকার বুকাফা তার দ আল আমি আজিদ কায়াতিমান্লাহ একবার আল্লাহ বলবেন ঠিক আছে নবী সুপারিশ করলেন ঠিক আছে জাননা দিয়ে দিলাম সুভান আল্লাহ বলেন তাহলে অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি গুণানিয়া মারা যাওয়ার পরেও প্রথমেই জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ আল্লাহ সুবাহ কারো ক্ষেত্রে হয়তো ফয়সলাটা করবেন ইনসাফ ভিত্তিক ইনসাফ আল্লাহর ফয়সালা দুই রকম হয় তিন রকম নাই আল্লাহর ফয়সালা দুই রকম হয় তিন রকম নাই মানুষের ফয়সালা ওই আল্লাহর কাছে যেইটা নাই ওইটাই বেশি মানুষের ফয়সালা হয় তিন রকম আল্লাহর ফয়সালা দুই রকম খুব করে খেয়াল করেন একটা হলো এহসান ভিত্তিক আরেকটা হলো ইনসাফ ভিত্তিক এহসান মানে অনুগ্রহ পায় না তবু দিয়ে দেওয়া শুধুমাত্র লাই বলছিল আল্লাহ বলবেন ও লাই ইহ্লা বলছিলি ও তুই আমারও ভয় করছিলি যা জান্নাতে দিয়ে দিলাম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে যা জান্নাতে দিলাম দান করছি একটু যা জান্নাতে দিয়ে দিলাম ঠিক আছে এটা হলো এহসান এটা কি এহসান এইটাই আল্লাহ সুহান আমাদের ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে এটা করবেন আমরা আল্লাহর কাছে এইটাই চাই জুড়ে বলেন আমিন দুই নম্বর হলো ইনসাফ ভিত্তিক ইনসাফ ভিত্তিক ওইটা হলো নেক আমল বদ আমল এই দুইটাকে ওজন করে যেইটা বাড়ি হবে সেই অনুযায়ী ফয়সলা করা এটা হলো ইনসাফ ভিত্তিক এটা হলো কি আল্লাহর কাছে এরপর পরেরটা তো নাই যাদের ক্ষেত্রে আল্লাহ জুবান তালা ইনসাফ করতে চাইবেন ওজন দিয়ে দেখবেন গুনা অনেক বেশি নেক অনেক কম আল্লাহ জুবান তালা তাকে ধুলাই করার জন্য জাহান নামে পাঠাবেন একটা সার্টেন পিরিয়ড জাহান নামে জ্বলার পরে হাউজে কাউসারি গোসল দিয়া আল্লাহ জুবান তালা আবার জান্নাতে এনে দিবেন সরু বলি সুবাহ আল্লাহ আবার কে এনে দিবেন জান্নাতে এনে দিবেন শুনেন খেয়াল করে শোনেন যারা ইমানদার তারা যে জাহান নামে যাবে চিরদিনের জন্য যাবে না কাফের এবং মুশ্রিকরা চিরদিনের জন্য যাবে কাফের মোশ্রিকরা জাহান নামে যাবে লিত্তা আজিব লিত্তা আজিব লিত্তা আজিব আজাবের জন্য আর ইমানদারদেরকে জাহান নামে দেওয়া হবে লিত্তাথির পরিশুদ্ধ করার জন্য একটা সার্টেন পিরিয়ড থাকার পরে নবীজির সুপারিশের কারণে আল্লাহর দয়ার কারণে আবার তাদেরকে তুলে এনে হাউসে কষারে গুসল দিয়ে জান্নাতি দিয়ে দেওয়া হবে সুহান আল্লাহ এমন এমন লোকজনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবেন যার কথা নবীজিও জানেন না সুপারিশও করবেন না কেউ জানে না শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলাই জানেন শুধুমাত্র টাইম ঠিক আছে তো না নি আসছেন না শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলাই জানেন এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা শোনো খেয়াল করেন আখরিজু মিনান নারী মানফি কলবিহি আদনা 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 মিন মিস কলি খরদলি মিনাল ইমান ও ফেরেস তারা জাহান নামে জলিপুরে সারকার হয়ে গিয়েছে অঙ্গার হয়ে গিয়েছে এরকম অসংখ্য মানুষ এরকম অসংখ্য মানুষ আছে যাদের কথা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না ও ফেরাস তারা তাদেরকেও জাহান নাম থেকে বের করে নিয়ে আসো হাউজে গসের গোসল দিয়ে আল্লাহ তালা জান্নাতে ঢোকায় দিয়ে বলবেন ভিতরে যাও ওই রুখে একটু গিয়ে আবার বেরিয়ে আসবে আল্লাহ ভিতরের দিকে যা আবার ঘুরে আসবে তিন তিনবার এরকম হবে কেন এরকম হবে নবী সালাম তার মনের ভিতরে একটা ধারণা পয়দা করে দেওয়া হবে জান্নাত তো ভরেই গেছে আমি আর কোথায় যাব এই যে কিনারায় একটু জায়গা পাইছি এতেই আমি খুশি সুভান আল্লাহ আল্লাহ তাআলা তারপরে তাকে বলবেন আলাতারুতা আইয়া কু নালাক আমি দুনিয়া তুমি যেই পৃথিবীতে ছিলা ওই পৃথিবীর একজন রাজা বাদশাহ যেই পরিমাণ রাজত্ব করে ছিল ওই পরিমাণ অর্থাৎ পুরা পৃথিবীর পরিমাণ যদি জান্নাত তোমাকে দিয়ে দিই তুমি খুশি কিনা বান্দা বলবে জাল্লাহ এত বড় জান্নাত দিয়ে কি করব তখন আল্লাহ বলবেন শোন আমি আল্লাহ তালা আমি আল্লাহর দেওয়া এত কম দেই না তোমার মত নিম্ন স্তরের ব্যস্তের জন্য যেই পৃথিবীতে ছিলা ওরকম দশটা পৃথিবী জান্নাত বরাদ্দ দিয়ে রেখেছি আল্লাহ